বিসমিল্লাহির রহমান রহিম জর্নি একাডেমি বিডি ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো আমরা এবার আলোচনা করব এসএসসি হায়ার ম্যাথমেটিক্সের সম্ভাবনা চ্যাপ্টারের বিশতম পর্ব আমরা উদাহরণ যে ছয় নম্বরটা রয়েছে তো এটা সলিউশন করব তো আমরা দেখতে পাচ্ছি উদাহরণ ছয় বলা রয়েছে মনে করো দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো দুইটা মুদ্রা নিক্ষেপ করা হলো তো কোয়েশ্চেন হলো নমুনা ক্ষেত্রটি তৈরি করা এবং প্রথম মুদ্রা এইস এবং দ্বিতীয় মুদ্রা এটি আসার সম্ভাবনা কত আমাদের এইটা বের করতে হবে তাহলে দুইটা মুদ্রা আমাদের নিক্ষেপ করার ঘটনা এখানে আমাদের রয়েছে তো যার জন্য আমাদের শুরুতেই নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে তো আমাদের মুদ্রা নিক্ষেপের দুইবার নিক্ষেপের তো আমরা যদি গত পর্বের ভিডিওগুলো আপনারা দেখে থাকেন যে আমার উনিশটা পর্ব তো দেখলেই আশা করবো যে এই ম্যাথটা আপনারা একাই করতে পারবেন সো দুইবার নিক্ষেপ করার জন্য প্রথম মুদ্রা ধরা হলো একবার নিক্ষেপ করা হলো এইচ পরেরটাতে টি তো সেময়তে যদি আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করি তাহলে এখান থেকে এইচও আসতে পারে টিও আসতে পারে আবার সেময়তে এখান থেকে এইচ আসতে পারে এখান থেকে টি আসতে পারে তো আমরা এটা আমরা লিখতে পারি সো তারা শুরুতে বলছে যে নমুনা ক্ষেত্রটি তৈরি করো তাহলে অতএব নমুনা ক্ষেত্র আমরা বলতে পারি নমুনা ক্ষেত্র সিম্পল স্পেস এস ইকুয়াল টু আমরা বলতে পারি তাহলে ডাবল এইচ এইচ টি এইচ এবং টিটি তো অবশ্যই নমুনা ক্ষেত্র ড্রাকেট আমাদের দিতে হবে সেই ডাকারে প্রকাশ করতে হবে তো এরপর তারা আর একটা অংশ আমাদের বলছে সেটি হচ্ছে প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি আসার সম্ভাবনা কত তার মানে প্রথমে এইচ পরেরটাতে টি এইটা আসার সম্ভাবনাদের বের করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নমুনা ক্ষেত্রতে রেজাল্ট রয়েছে কয়টা এত সময় বলতে পারি চারটা আর এখানে এইচটি আসার সম্ভাবনা কয়টা ঘটনা রয়েছে একটা তাই অনুকূল ফলাফল এক তো আমরা বলতে পারি যে অতএব টি আসার সম্ভাবনা অতএব অফ এইস আর টি এটা আসার সম্ভাবনা আমাদের কত হবে তো অনুকূল ফলাফল আমাদের এটা আসার সম্ভাবনা একটা আর সমগ্র ফলাফল রয়েছে কয়টা আমাদের চারটা তো ওয়ান বাই ফোর তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটার হচ্ছে উদাহরণ যে ছয় তো তার হচ্ছে রাইট আনসার তো আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন তো এই টাইপের প্রশ্নগুলো আপনি ভাষা দিয়ে লিখতে পারেন অতএব এখানে নমুনা ক্ষেত্রে উপাদান রয়েছে চারটা অতএব সমগ্র ফলাফল চার এইচটা আসার সম্ভাবনা অথবা ঘটনা হচ্ছে এক অত অনুকূল ফলাফল হচ্ছে চার অতএব প্রথম মুদ্রা এই দ্বিতীয় মুদ্রাটি আসার সম্ভাবনা আপনারা এ ফর্মেটও লিখতে পারেন তো ভাষা দিয়ে লেখাটাই হচ্ছে সবচেয়ে উত্তম তো আপনারা ভাষাটা আশা করি লিখতে পারবেন তো আমরা বিশ নম্বর পর্বে ছয় নম্বর উদাহরণ সলিউশন করেছি আমরা একুশতম পর্বে আমি বোর্ড বইয়ের যে উদাহরণ স্বাদ রয়েছে তো সেইটি সলিউশন দেব তো সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার ভিডিওগুলো যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনার কথাও কোনো প্রাইভেট পড়তে হবে না আর যদি কোনো কোশ্চেন থাকে আমার প্লে আমার যে ইউটিউব বা আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে পাবলিক গ্রুপ সেখানে আপনার সমস্যাটি বলতে পারেন আমরা আপনার সমস্যাটি সলিউশন করে প্রশ্নোত্তর পর্বে সলিউশন করব আমার ধরনের একাডেমি চ্যালেনি সো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কোশ্চেনের অপেক্ষায় রইলাম সো দেখা হচ্ছে আপনার প্রশ্নোত্তর পর্বগুলোতে স্ক্রিন ভিডিতে সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও